আপনারা বিলিভ করবেন কিনা আই ডোন্ট নো, মাত্র 100 টাকায় হেয়ার কাট কমপ্লিট করে, আর এটা ছোট থেকে বড় সবার, মানে সিরিয়াসলি, আর ইভেন স্টুডেন্টদের জন্য নাকি মাত্র 80 টাকা, মানে আমি কিন্তু শুনে অবাক হয়ে গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহন অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। অ্যান্ড আজকে যে টপিকে ব্লগটা হবে সেটা অলরেডি আপনারা কিন্তু থাম্বনেল অ্যান্ড টাইটেল কিন্তু দেখে বুঝেই ফেলছেন। এক্স্যাক্টলি আজকে হচ্ছে একটা জেন্টস পার্লার অথবা একটা ছেলেদের সেলুন নিয়ে কথা হবে। অ্যান্ড হচ্ছে যে আমি এই সেলুনটা সবসময় রেগুলার যাই, এটা ড্যামরা সোসাইটির ভিতরে পড়ছে। অ্যান্ড হচ্ছে যে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এই যে আমার ফেসের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। এই ভয়াবহ হওয়ার রিজন হচ্ছে আমি নিজেই, আমার বাসায় সানস্ক্রিন থাকা সত্ত্বেও আমি যখন বাইক নিয়ে বের হই তখন ম্যাক্সিমাম সময় আমি হেলমেট পরি, ঠিক আছে, এলাকার ভিতরে কিন্তু হেলমেট পরি না। সো আমার স্কিন একদম মানে সূর্যে পুড়ে পুরোটাই হচ্ছে যে একদম মানে দেখা যাচ্ছে কি না, ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না আমি বলতে পারি না, কারণ এডিট করার পরে সম্পূর্ণ হয়তোবা বোঝা যাবে না, তবে কাছাকাছি দেখলে মানুষ বুঝতে পারবে যে আমার স্কিনে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে। এটা কিন্তু মূলত সানস্ক্রিন না ইউজ করার কারণে এই জিনিসটা হয়, অনেক সময় সানস্ক্রিন ইউজ করলেও হয়। সো আমাদের ছেলেদের জন্য একটা বেস্ট জেন্টস পার্লার অথবা আপনার সেলুন, যেটা হচ্ছে যে ড্যামরা সোসাইটির ভিতরে, আমি অনেকদিন ধরে এই সেলুনে যাচ্ছি, আমাদের সার্ভিসটা নিচ্ছি, তো চিন্তা করলাম ওয়াই নট কেন আপনাদের সাথে এই সেলুনটার সার্ভিসটা শেয়ার করি, অ্যান্ড হচ্ছে যে ওনারা কতটুকু ভালো কাজ করে সেটাও শেয়ার করি। আর আমার চুলের অবস্থা দেখতেছেন, আমার চুল একদম মানে কী বলবো, চুলের খুব একটা মানে বেহাল একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, আপনাদেরকে যদি একটু কাছে থেকে দেখাই, একটু কাছে থেকে যদি দেখাই যে আমার ফেসের অবস্থা একটু দেখা যাচ্ছে কি না, আই ডোন্ট নো যে দেখা যায় কি না, একটু দেখাই আমার ফেসের একদম মানে খুবই ভয়াবহ একটা অবস্থা হয়ে গেছে। সো যাই হোক, বেশি লেট না করে ডাইরেক্ট হেলমেটের ভিতরে চলে যাই। আমি যদি পারি দিনের বেলায় একটা শর্ট দিব রাস্তার, যে কোন সাইড দিয়ে হচ্ছে সেলুনটায় যাওয়া যায়, অ্যান্ড সেলুনটা এক্স্যাক্টলি কোন জায়গায় পড়ছে আমি ডেফিনেটলি আমার ইউটিউবের ডিসক্রিপশনে অ্যান্ড হচ্ছে ফেসবুকে কমেন্টে আমি পিন করে দিব ওদের গুগল ম্যাপের লোকেশনটা। চল বেশি কথা না বলে ডাইরেক্ট চলে যাই হচ্ছে বাইকের হেলমেটের ভিতরে, অ্যান্ড দেখা হচ্ছে ওইখানে। এই যে হচ্ছে বড় ভাঙ্গা জামে মসজিদ, ঠিক আছে, আর এই যে হচ্ছে এটা এদিকে হচ্ছে বড় ভাঙ্গা, ঠিক আছে। সো আমি এখান দিয়ে যাই আপনাদের সেলুনে, অনেকে চিনে, অনেকে বলে যে ভাইয়া চিনি না, আপনি কোন জায়গায় যান, কী করেন না করেন। সো আজকে তাদেরকে একটু দেখাই দিতেছি যে রাস্তা কোন সাইড দিয়ে, ঠিক আছে। সো এটা হচ্ছে ডগাই মসজিদ গলি। এখানে আসার পরে, ডগাইতে আসার পরে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে মসজিদ গলি কোনটা সেটা দেখায় দিবে, আর মসজিদ গলির ভিতরেই হচ্ছে হ্যান্ডসাম সেলুনটা। সো এই তো হ্যান্ডসাম এসে পড়ছি, হেয়ার স্টাইল চেঞ্জ করি, পরে বাকিটা দেখা যাইব। এই আসসালাম, কি অবস্থা, হ্যাঁ ভালো আছো? কি কালকে একটু ব্যস্ত ছিলাম তো, কি এটা কি নতুন নাকি? আচ্ছা আচ্ছা, আমি তো চুল কাটতে আসছিলাম ভাই, কি অবস্থা, হ্যাঁ ভালো আছেন? আগে আসলে ভাই একটু কাজে ব্যস্ত ছিলাম তো। আচ্ছা বসি ভাই, আজকে একটা শুট নিবো বুঝছেন, আজকে আপনার এই সেলুনটা একটু দেখামো আর কি। তো অলরেডি কিন্তু আমি আইসা বসছি, অ্যান্ড হচ্ছে যে মানে আমার ফেজের অবস্থা দেখতেছেন, ফেজের কী অবস্থা হয়েছে, বাইক চালাতে চালাতে একদম মানে জীবন যৌবন সব শেষ হয়ে গেছে। যাই হোক, আমি আসার পরে ভাই আমাকে বললো, ভাইয়া যেহেতু আজকে আপনি একটু শ্যুট করবেন, সেক্ষেত্রে আমি আমাদের কাছে রিং লাইট আছে, আমি আপনাকে রিং লাইট দিচ্ছি, আপনি রিং লাইটে শ্যুট করেন আর কি। আচ্ছা ভাইয়া, আমাদের নতুন একটা ফেশিয়াল আসছে, হাইড্রো ফেশিয়াল। আচ্ছা আচ্ছা, নাহলে আপনাকে এটা দিয়ে আমরা স্টার্ট করি। আচ্ছা, এটা আপনি আমার ফেজে অ্যাপ্লাই করতে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, এখন আপনি যদি করেন তাহলে ভালো। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে হচ্ছে যে এখানে ফেশিয়ালটাও কমপ্লিট করব, দেখি যে ওনারা কি সার্ভিস দেয়। যদিও এর আগে কিন্তু আমি যখন আসছি আমি কিন্তু রেগুলার এখানে একজন কাস্টমার, ঠিক আছে, তখন কিন্তু আমি এটা দেখি নাই। তো আজকে হচ্ছে যে যেহেতু এটা আমি দেখছি, এটা নাকি 15 দিন আগে আসছে, সো এইটার সার্ভিসটা আমরা আজকে নিব। সো ভাইয়া, আপনি যে এটা আমার একটু দেখাইলেন, এটা উপকারিতা একটু আমার বলেন, যদি আমি এটা অনেক বড় বড় সেলুনে দেখছি আর কি। জি ভাই, এটা হচ্ছে কি আপনার হাইড্রো ফেশিয়াল, এটা যারা বাইক রাইডার করে ওদের যে ফেসগুলো যে পুরে যায় না, ওইটার জন্য এই জিনিসটা করার। হ্যাঁ, এটা করলে এটা আপনি একবার করে দেখেন, আপনি দ্বিতীয়বার আবার করতে চান, আবার করতে হবে। মানে আমার ফেসেও কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু স্কিনে অনেক জায়গায় কিন্তু পুরো কালো হয়ে গেছে, ঠিক আছে, মানে সানস্ক্রিন না ইউজ করার কারণে। তবে সানস্ক্রিন ইউজ করার পরও কিন্তু এই সমস্যাটা অনেকের সাথে হয়, তো সেই ক্ষেত্রে কি এটা মানে কতটুকু কাজ করবে? এটা আপনার পাওয়ারফুল কাজ করবে। আচ্ছা, অনেক অনেক ভালো আর কি, আপনি বলতে চাচ্ছেন অনেক কোয়ালিটি ভাই এটা। এটা আপনার হাইড্রো ফেশিয়াল, এটা সব জায়গায় যারা বাইক রাইডার করে তারা, আচ্ছা, তাদের জন্য এটা বেস্ট আর কি। এমনি নর্মাল মানুষও তো এটা ইউজ করতে পারবে, চাইলে তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা পরে ইউজ করি, আগে হেয়ার কাটটা আগে কমপ্লিট করি, দেন হচ্ছে যে আমরা এইটাকে আপনাদেরকে দেখাবো।
সো গাইস, এতক্ষণ অ্যাকচুয়ালি এই কাজগুলো করার পরে আমি মানে এখন খুবই ক্লান্ত অলরেডি, কিন্তু মানে অনেক সময় হয়ে গেছে, আমরা সময়ের কথা নাই বলি। আর অলরেডি আমি অনেকগুলো কাজ করছি, একটা হচ্ছে হেয়ার কাট, দেন কি কি কাজ করলাম, লাশ শাইনিং, হাইড্রোফেশিয়াল, হাইড্রোফেশিয়াল, দেন আর হচ্ছে চন্দন, চন্দন, বডি 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 ম্যাসাজ, বডি বডি ম্যাসাজ, ওইটা তো অবশ্যই, অ্যান্ড মানে বডি ওয়াশ আর কি, বডি ওয়াশ। সো টোটাল হচ্ছে যে আমাদের আমার কত বিল আসছে যদি এটা মানে ধানমন্ডি গুলশানের কথা যদি চিন্তা করি, ওইখানে অ্যাকচুয়ালি মানে কত বিল আসতো এটা যদি এখানে জিজ্ঞাসা করি, যদি গুলশানে যদি করতে যান তাহলে 4-4.5 হাজার টাকা লাগবে আর কি, 4-4.5 হাজার টাকা। আর এটা মানে বর্তমানে আমি আপনাকে কত পেমেন্ট দিতেছি, আপনি আপনার জন্য এটা 2000 টাকা মধ্যে রাখা যাবে, আমার 2000 টাকা মানে এটা কি শুধু আমার জন্য নাকি আমার অডিয়েন্স যারা, না এটা আমরা এমনিও কম রাখি, আচ্ছা কম রাখি, লোকে না এটা আমরা এমনিও কম রাখি, আচ্ছা ঈদের ঈদের বাইরে যদি মানে ঈদের পরেও যদি মানুষ আসে সেক্ষেত্রে এটা মানে এত অল্প রেঞ্জের ভিতরে কিন্তু মানে হইতেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সো অল 4,500 টাকার কাজ মাত্র 2000 টাকায় কমপ্লিট, অ্যান্ড হচ্ছে যে এটা কিন্তু রোজার জন্য বা ঈদের জন্য এরকম কোনো অফার না, এটা সবসময় কিন্তু এই এই রকমের অফারেই কিন্তু ওনারা মানে এত অল্প রেটে কিন্তু কাজ করে। ইভেন আপনি যদি বিলিভ না হয় একবার ভিজিট করে দেখতে পারেন, ওনারা শুধু চুল মানে হেয়ার কাট যেটাকে বলে সেটা হচ্ছে যে মাত্র, আপনারা বিলিভ করবেন কি না আই ডোন্ট নো, মাত্র 100 টাকায় হেয়ার কাট কমপ্লিট করে। আর এটা ছোট থেকে বড় সবার মানে সিরিয়াসলি, আর ইভেন স্টুডেন্টদের জন্য নাকি মাত্র 80 টাকা, মানে আমি কিন্তু শুনে অবাক হয়ে গেছি, এখন পর্যন্ত এই ড্যামরা সোসাইটির ভিতরে আমি এরকম কোথাও পাই নাই, মাত্র 80 টাকা বা 100 টাকার ভিতরে হেয়ার কাট করে। ঠিক আছে, মানে সেলুনটা অলরেডি দেখলে হয়তোবা মনে করবেন যে না হয়তোবা ওনারা মানে কোপ দিবে, এক কথায় কোপ দিবে, আসলে কিন্তু এরকমটা কোনো কিছুই না, ওনারা কিন্তু খুবই ফ্রেন্ডলি, অ্যান্ড অলরেডি ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, ভাইয়া কিন্তু অলরেডি আমার অনেকদিন যাবৎ থেকে চিনে, অ্যান্ড আমিও কিন্তু অনেকদিন যাবৎ থেকে চিনি। আমি আপনাদেরকে জাস্ট শুধু বলার জন্যই কিন্তু আজকে এত কিছু দেখা এলাম। আর হাইড্রোফেশিয়াল যেটা এই মেশিনটা, এই মেশিনটা আমার রিসেন্টলি আনছে, এর আগে আমি এই মেশিনটা দিয়ে করাই নাই। সো এই তো আজকে ছিল এই পর্যন্তই, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। অ্যান্ড যদি আপনারা আমার ব্লগটা দেখে এখানে আসেন তাহলে ডেফিনেটলি একটা স্পেশাল ডিসকাউন্টও পাবেন, হ্যাঁ স্পেশাল একটা ডিসকাউন্টও আছে। অ্যান্ড আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, একদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।